ম্যাজিক বুক অব রেকর্ডসে নাম তুলল ধুলিয়ানের মনোময় দাস কথায় আছে ইচ্ছে শক্তি আর সাহসিকতার জেরে অনেক কঠিন জিনিসও হার মেনে যায় মাথা নত করে প্রতিবন্ধকতাও হোক না সে মধ্যবিত্ত বা নুন আনতে পান্তা পুরনো ঘর প্রতিভা থাকলে সে আচ্ছে আছে লোকের সঙ্গে টেক্কা দিতে পারে অনায়াসে কিছু কিছু মানুষ দরিদ্র পরিবারে জন্ম নিলেও ভাগ্যের সহায়তায় কিছু প্রতিভা নিয়েই জন্মায় আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে কত কিছুই আমরা দেখতে পাই হাজারটা খারাপের মধ্যে উজ্জ্বল প্রতিভাগুলো ঠিক রে বেরিয়ে আসে এই প্রথম ম্যাজিক বুক অব রেকর্ডস দু হাজার বাইশ অ্যাওয়ার্ড এলো ধুলিয়ানে খুশি ধুলিয়ানবাসী এই প্রথম শামশেরগঞ্জের যুবক ম্যাজিক বুক অব রেকর্ডস দু হাজার বাইশে নিজের নাম তুলল শামশেরগঞ্জ ধুলিয়ান শহরের মালনচা গ্রামের বাসিন্দা মনুময় দাস বিগত চার বছর ধরে এই ছবি আঁকার সঙ্গে যুক্ত সে আঁকতে আঁকতে অদম্য প্রয়াসে এবার সে ম্যাজিক বুক অব রেকর্ডসে নাম তুলে নজির সৃষ্টি করলো চমকে দিল পুরো ধুলিয়ানবাসীকে ম্যাজিক বুক অফ রেকর্ডসে আমার দু হাজার নাম উঠেছে তো আমি ধন্যবাদ জানাই ম্যাজিক বুক অফ রেকর্ডসের সকল সদস্যদের আর ধন্যবাদ জানাই আমার দীপঙ্কর স্যার যিনি ড্রয়িং স্যার ওনার উদ্যোগেই এই সব সম্ভব উনি এই সব পথ দেখিয়েছেন এবং বলেছেন তো সকলকে ধন্যবাদ জানাই যদিও মধ্যবিত্ত পরিবার রোজগারের উৎস বলতে একটা পোলট্রি মুরগির দোকান আর মায়ের বিড়ি বাঁধার টাকা তবুও সব কিছু যেন হার মানিয়ে আজ জনসমক্ষে দৃষ্টান্ত তৈরি করল মনুময় দাস লড়াই সহজ না হলেও আজকের প্রাপ্তি যেন সব কষ্টকে ধুইয়ে মুছে সাফ করে দেয় এক নিমেষে তাই মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে নিজের ইচ্ছে শক্তি আর মা বাবার আশীর্বাদ মাস্টার মহাশয়ের সাপোর্ট আজ অনেক দূর নিয়ে গিয়েছে মনময় দাসকে যদিও তার ইচ্ছে শিল্পকলার গুরুত্ব সেভাবে বোঝে না এলাকাবাসী তাদেরকে শিল্পকলার গুরুত্ব বোঝাতেই তার এই অদম্য প্রয়াস ছিল এমনটাই জানাচ্ছে সে পাশাপাশি আরও কিছু বার্তা নিয়ে এসেছে মনময় দাস আর্টের আর্ট করি তাই অঙ্কন বিষয়টা নিয়ে আমি ম্যাজিক বুক অফ রেকর্ডসে এই জিনিসটাকে অ্যাপ্লাই করেছিলাম তো সেখানে চার থেকে পাঁচটা বা তারও বেশি যে যতটা পারে আর্ট দিতে হয় আমি সেখানে আট থেকে দশটা আর্ট দিয়েছিলাম সেখানে ওরা সিলেকশান করেছে তার বিচারক মণ্ডলীরা বিচার করেছে এবং তার ভিত্তিতেই আমাকে সিলেকশান করা হয় তারপরে বাকি রেজিস্ট্রেশন হয় যা হওয়ার মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট নিউজ এইটিন লোকাল